মোহনপুর বড়ম বাবার মন্দিরে বসন্তকালের দুর্গা উৎসব। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, বসন্তকালের দুর্গা উৎসব কিন্তু আবারও আইয়া পড়ছে, আর এই উৎসবটা কিন্তু আমরা হাইলাকান্দির মোহনপুর এলাকায় এখানে বড়ম বাবার মন্দির একটা আছে, তো এই মন্দিরে কিন্তু প্রতি বছর পূজা হয়, আর এই বছরও পূজা হওয়ার, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে যখন আইসি, তো এখানে কীরকম পূজা হয় সব কিছু একটু চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া দেখুন, আর স্পেশালি খুবই ভালো লাগছে যে এখানে মানে এখানে যে কমিটির মানুষরা আছেন, তো তারা এখানে মানে রাস্তাঘাটে যারা যাইরা আর কি, তারা ডাকিয়াও প্রসাদ খাওয়াইরা, এটাই খুশি লাগছে আমার তো স্পেশালি। তো আপনারা দেখুন আর ভিডিওটা এনজয় করুন, আর একটু শেয়ার করবো, আর আপনারাও পারলে অবশ্যই একবার হইলেও এই মন্দিরে দর্শন করার লাগে আইবার, পূজাতেও আইবা। থ্যাংক ইউ। তো সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে দেখতেই পারছেন যে আমি আছি মোহনপুর ব্রিজের তাকিয়া একটু দক্ষিণ সাইডে, এখানে এই মন্দিরটা পড়ছে, আর মন্দিরটা হয়েছে বড়ম বাবার মন্দির, মানে ভোলেনাথ বাবার, ওই দেখতে পারছেন এখানে। তো আর এই মন্দিরটাতে প্রতি বছর কিন্তু বসন্তকালের যে দুর্গা উৎসব উদযাপন করা হয় প্রত্যেক বছর। আমারও ভাগ্যটা ভালো যে মোহনপুর এলাকাতে আইছিলাম, আর যাই হোক আমি দুঃখিত যে পূজার মেইন সময়টাতে আমি আইতাম পারছি না, কিন্তু তারপরেও যে মোহনপুর এলাকাতে আইতাম পারছি, এখানে আইয়া যে মায়ের দর্শনটাও করতাম পারলাম, ওটাই আমার সৌভাগ্য। আর বসন্তকালের দুর্গা উৎসবে এই দেখুন মোহনপুরের যে শিব মন্দির, এই মন্দিরের পূজা কিন্তু এটা, আর মন্দিরের নামটা হয়েছে বড়ম বাবার মন্দির। তো আপনারা যদি আইতে চান তো মোহনপুরের ব্রিজ থেকে একটু দক্ষিণ সাইডে আইতে লাগবে, এই মন্দিরটা আছে। আর ওই দেখুন ওই যে মা দুর্গার প্রতিমা, আর ওই যে মন্দিরটা শেয়ার করলাম, ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দর, আর পাওয়ারটা নাই তো আমি দুঃখিত, তার লাগিয়ে মানে পুরো ক্লিয়ারভাবে দেখাইতাম পারলাম না। আপনার সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করলাম যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী আছে, কিন্তু ওই দেখুন বিশাল বড় একটা নদী আছে, আর ওই যে মেইন রোড আছে, কিন্তু ওই দেখুন মেইন রোড, তো মেইন রোড থেকে মেইন রোডের লগেই কিন্তু মন্দিরটা। আর এখানে স্পেশালি আমার খুবই ভালো লাগছে যে এখানে সবে কিন্তু রাস্তাঘাটে যারে গাড়ি থেকে দেখরা মানে ডাকিয়া প্রসাদ দিরা, ওটাই খুশির কথা। আর তো আমিও প্রসাদ খাবার লাগি আই গেছি এখানে, আমরা কাকু একজনে ডাকছিলা, তো প্রসাদটাও খাইমু, আর তার আগে মায়ের দর্শনটাও করলাম, আর আপনার সঙ্গে শেয়ার করলাম। ওই যে দেখতে পারছেন ওই দেখুন সামনে নদীটা আছে, মানে এখানে ওই যে পূজা হয় প্রত্যেক বছর পূজা হয় নাকি? প্রত্যেক বছর পূজা হয়, আর দুর্গাপূজার সময় দুর্গাপূজাও হয় না নি? আচ্ছা, তোমার নাম কি? সুনিতা শুক্লবৈদ্য। আচ্ছা, আর এটা কি তা কাটাখাল নদীর নাকি? তা এটা কাটাখাল নদী নি? তো কাটাখাল নদীর পাড়ে আইসি আমরা, দেখতে পাচ্ছেন, আর এখানে বড়ম বাবার মন্দির, আর এখানে দুর্গাপূজা হওয়ার। তো আপনারা যদি পারেন তো অবশ্যই একবার হইলে আইবা মোহনপুর এলাকাতে, কিন্তু অবশ্যই আইবা। আর ওই যে কারেন্টটা আইয়া পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করি, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মোহনপুর বড়ম বাবার মন্দিরে বসন্তকালের দুর্গা উৎসব উদযাপন করা হওয়ার, কিন্তু মায়ের প্রতিমাটা, আর এখানে আমরা বাবাজি আসুন, আপনি পূজা করেননি বাবাজি, প্রণাম নিবা। তো এখানে কীরকম একটু পূজার বিষয়ে খুঁজ না, মানে প্রত্যেক বছর পূজা হয়নি নাকি? তা প্রত্যেক বছর হয়, আর দুর্গা পূজার সময় হয় নাকি? বাসন্তী পূজা হয়, দুর্গা পূজা ওই সাইডে হয় না, ওই যে সামনের মন্দিরটা দেখ, নাচগড়ের সামনে। আচ্ছা, আপনি কইবা নিজে আমার বিবাসের, যদি তারা আইতে চাইন তো কীরকম আইতা, যদি কেউ পূজাতে আইতে চায় তো তারা কীরকম আইতা, একটু হাইলাকান্দি থেকে যদি আইতে চাইন? তারা মন ঘুরে আর ব্রিজ পার হয়ে আইতে পারে। আচ্ছা, আবার পরে সাইডে আইয়া বড়ম বাবার মন্দির। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে দেখতেই পারছেন যে খুবই কষ্ট করে কিন্তু দাদা তারা পূজার আয়োজন করেন, আর মন্দিরটাও খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। Yeah.
ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন দুর্গা পূজার প্রসাদটা আইয়া পড়ছে, কিন্তু আর এখন প্রসাদ গুলা খাইলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে বরম বাবার মন্দিরে আইয়া কিন্তু প্রসাদ পাইলাম। আমার কিন্তু খুবই ভাগ্য ভালো যে দুর্গা উৎসবের প্রসাদটা পাইলাম। আপনারা কে খাইছেন প্রসাদটা অবশ্যই জানাইবা, কোন কোন জায়গা থেকে দেখারা এটাও জানাইবা, আর আপনারা অবশ্যই মোহনপুরে আইবা, খুবই টেস্টি হয়েছে প্রসাদটা কিন্তু।